আজকে ভিডিওর টপিক হচ্ছে রুজি রোজগার বাড়ানোর তাবিজ, বা আপনি ইনশাল্লাহ আল্লাহর রহমতে রুজি রোজগার বেড়ে যাবে, এত পরিমাণে রুজি রোজগার বাড়বে যে আপনি ধনবান হয়ে যাবেন বা ধনী হবার আমল বা তদ্বির বলতে পারেন। একান্ত মনে যদি বিশ্বাস থাকে আর দৃঢ় বিশ্বাসের সাথে সাথে ইমানের সাথে যদি এই তদ্বির করেন তাহলে আপনি লাভবান হবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি। এমনকি আমি নিজে এটা অনেককে দিয়েছি, আমি নিজেও ব্যবহার করছি কিছুদিন, ইনশাল্লাহ আমি লাভবান হয়েছি। তো আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে ষোলোটাঘরের স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা যে কোনো শুক্রবার দিন অথবা আপনার যে কোনো ভালো দিনে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে আত্মসুগন্ধি মেখে তারপরে ভোজপত্র নেবেন। ভোজপত্রের মধ্যে মেশকো জাফরান কালিদেরা লিখবেন, নকশাটা লেখার সময় একানির জন্য লিখবেন, অন্য কোনো দিকে মনস্থির বা অন্য মনস্ক হওয়া যাবে না। তারপর নকশাটা লেখা শেষে সেই নকশার একবার মাঝ বরাবর একটু আতর আঙ্গুলে, শাহাদাত আঙ্গুলে আতর লাগিয়ে সেই নকশার মধ্যে আতর দেবেন। তারপর সেটা আপনাকে একটা মাদুলিতে ভরবেন, চেষ্টা করবেন রূপার মাদুলি বা অষ্টধাতুর মাদুলি হলে ভালো হয়, তবে যদি সেগুলো না পান তাহলে তামার মাদুলিতে ভালো হবে। তারপর আপনাকে সেটা ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ব্যবহার করতে হবে। এটা ধারণ করা অবস্থায় আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য রুজি রোজগার যাই করেন না কেন সেটাতেই কিন্তু আপনার রুজি বৃদ্ধি পাবে, এবং এটা একসময় যত পুরাতন হবে তত কার্যকর ক্ষমতাটা বাড়তে থাকবে। তবে এটা যে আপনি ব্যবহার করতেছেন এটা কখনো কাউকে বলবেন না, এতে কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তো সঠিকভাবে যদি এটা প্রয়োগ করেন তাহলে আপনি ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আল্লাহ আপনাকে ধনবান করে দেবে। তো যদি বিশ্বাস থাকে তাহলে এটা প্রয়োগ করে দেখতে পারেন, অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকর একটা বিদ্যা। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।